আমি নিশ্চিত আমি তো পাঁচ বছর ধরে বলে আসছি আপনারা যদি গণ না করেন তাহলে মাফিয়া হাসিনা বাংলাদেশকে ভারতকে দিয়ে দিবে সেটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাট ওতে কাজ হবে না বাংলার মানুষ ভারত বন্ধু হতে পারে ভারতের রটস গুন্ডা বদমাশ গুলো মোদীর মতো চোর গুন্ডা বদমাশ অশিক্ষিত ধর্মীয় রেসিস্ট তাদেরকে অ্যাকসেপ্ট করবে না ওই সেনাপ্রধান দিয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করা যেতে পারে কিছুদিনের জন্য শতভাগ সেনাবাহিনীর লোক বিস্ফোরণ ঘটবেই ঘটবে আরেকটা জিনিস মনে করতে হবে আপনাদেরকে যে গত ষোলো সতেরো বছরে বাংলাদেশে বছরে বাংলাদেশে সব সাজানো ছিল সরকারে যে বিরোধী দল একসাথেই গোপনে ছিল ভাগ ঘটনা করে খেয়েছে ভেবে দেখুন যে গণভ্যুত্থান যে সফল হয়নি বলছেন কি করে এই যে প্রবাসে বাংলাদেশ সরকার তার উদ্দেশ্য এবং লিখিত আমি দিয়েছি জনগণকে লিখিত সিগনেচার করে দিয়েছি তা আমার কথা বলার প্রয়োজন নেই মানুষ জেনেছে এটা কি যে ঘোষণাপত্র দিয়েছি ইংলিশ এবং বাংলায় মুখিক বলেছি আপনার চ্যানেলে চব্বিশ ছাব্বিশ সাতাইশ তারিখে আমি বক্তব্য দিয়েছি এবং গণবুত্থানের মুখিক চূড়ান্ত ঘোষণা দিয়েছি আপনার মনে আছে এবং ঘোষণার পরে আপনি দেখিয়েছিলেন বিএনপির অফিস থেকে একটা চিঠি বেড়েছে যে আঠাইশ তারিখে আসবে আবার যার যার বাড়িতে ফেরত চলে যাবে মনে আছে আপনার জি তারপরে ফখরুল কি বলল যে সোজা কথা ভিডিওটা থাকলে দেখেন যে আমি দেখাবো আমি সময় পাচ্ছি না আমার এখানে অত্যন্ত একটা কথা বলা দরকার আছে বাংলার মানুষ ভুল বুঝছে আমি বিএনপির ফখরুল টকরুদের বিরুদ্ধে বলছি মানে বিএনপির বিরুদ্ধে বলছি না বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমানের দল একজন প্রচন্ড সৎ একটা ব্যক্তিত্ব তার দল অতএব আমি জিয়ার সৈনিকরা সেদিন অভ্যুত্থান করেছিল থাপ ফখরুলকে থাপ্পর মেরে কেননা সে বলেছিল এরা এসে ফেরত যাবে সাফ কথা লিখিত বলেছে মুখিক বলেছে কিন্তু গণ অভ্যুত্তান তো ঘটেছে আজ পর্যন্ত পর্যটন শহীদ হয়েছে এটা কি বিথা যেতে পারে কিভাবে হয়েছে ফকরুল সেদিনও বলছিল চলে যান তারপরে কারা করেছে বলেন সাধারণ মানুষ এবং জিয়ার সৈনিকরা তারা আমাকে বলতো স্যার আপনি যেহেতু পার্টি করবেন না কোনো পার্টি বানাবেন না তাহলে আমরা এখন এই ফখরুল টকরুল থাকলে বিএনপিতে নাই আমরা এখন জিয়ার সৈনিক গণভ্যুত্থান করব হাসিনা পতন উৎখাত করব নতুন সংবিধান করব তারাই গেছে সেদিন আঠাশ তারিখে এবং সাধারণ মানুষ মিলে ফখরুলকে থাপ্পড় মেরে গণব উত্থান শুরু করেছে দেখেননি দেখার কথা আপনাদের ভিডিওতে এবং তারপরে শুরু হয়ে গেল গণব উত্থান কিন্তু ঘটনাটা কি ঘটেছে ওখানে যে দশ লক্ষ পনেরো লক্ষ যাই আসছে তার ম্যাক্সিমাম হলো হাসিনার ভাড়া করা লোক অর্থাৎ ভারতীয় এগুলো দেয় কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে সমাবেশ সমাবেশ এটা এবং তারা করেছে সেদিন তারপরে তো অনেক দিন চললো অনেককে হত্যা করেছে অনেকে জেল জুলুম হয়েছে হচ্ছে রক্ত দিতে হবে আল্লাহ বলেছে যে যুদ্ধের জন্য মাঠে না গেলে তোমাদের জন্য যোজক প্রস্তুত করে রেখেছি কোরআনে আছে অনেক জায়গায় আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছি এবং যদি তোমরা না নাম আমরা অন্য জাতিকে রিপ্লেস করব অর্থাৎ প্রতিস্থাপিত করব। এটা তো সত্য কথা মুসলমান যদি হয়ে থেকে নামার কথা নেমেছে শহীদ হয়েছে তারা আজকে বেসতে যাবে অবশ্যই যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফকরুল্লাহ চলে গেল জেলে জেল থেকে বেরোলো যখন সব শান্ত হয়ে গেল মানুষকে মেরে তক্তা বানিয়ে দিল তারপরে সে জেল থেকে বেরে কিছু নাটক করলো বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে এগুলো সব ভুয়া বেগম খালেদা যে জেলে আছে কি করে দল বল যায় দেখা করবে এগুলো দেখানো যাতে করে মানুষ আর তাকে মাইন না দেয় আবার যেন বিএনপি নামে একটা পার্টি চালাতে পারে হাসিনাই কিন্তু বিএনপি কে টিকিয়ে রেখেছে এই ফখরুল কে দিয়ে কেননা হাসিনা জানে ভারতও জানে গণঅভ্যুত্থান হলে ঠেকানো যাবে না আচ্ছা আপনি যে যে কথাটা সবসময় বলে থাকেন যে প্রক্সি অপজিশন তো এখন এই প্রক্সি অপজিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি বা আমি আমরা যারা প্রবাসে রয়েছি প্রবাসে থেকে অ্যাক্টিভিজম করছি আমাদের 14 গুষ্টিকেই সরকার কিন্তু শেষ করে ফেলে ধ্বংস করে ফেলে আপনার থাকার রাস্তা সব সম্পত্তি ক্রক করেছে আপনার ভাইকে তুলে নিয়ে গেছে আপনার যারা কর্মচারী তাদেরকে তুলে নিয়ে একজনকে তো হত্যাই করে ফেলেছে তো এই যে নির্যাতন আমাদের বিরুদ্ধে হয় আর তারা বাংলাদেশি থেকে তারা বাংলাদেশে থেকে তারা সবকিছু করতে পারছে আমার একটা ছোট ভাইয়ের খবর নাই বড় ভাইকে চর্চা করে ছেলে দিল সত্তর বছরে সে মুক্তিযুদ্ধ ছিল আর একটা ভাই এখনো জেলে তেইশে জেলে নিয়ে গেছে এখনো আছে তারপরে আমি যখন কথা যে সে হজে যাচ্ছে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট কি ভিএপি দেখেন হি ইজ মোর ভিএপি দেন মাদার অফ মাফিয়া শেখ হাসিনা আমি যখন এগুলো লিখলাম কেন তার তো কিছু ভাড়া করা লোক আছে এবং ডিজিএফআই তো তো পঞ্চাশ টাকা পার্টি আমাকে সাবধান করে লিখেছে উই উইল কিল আমি আমি বলেছি কিল তো তারেক সিদ্দিক বলেছিল আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে পাঁচ বছর তার আগে যখন দুই চাকরি থেকে বের করে দেওয়া হলো চার পাঁচে তখনও হত্যার গুলিও করেছে আল্লাহ বাঁচায় রাখলে কে মারবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে উইল কিল ইউ বলতেছে যে আপনি ফখরু সাহেবের মতো একটা ভদ্রলোকের বিরুদ্ধে কথা বলতেছেন আমি হিমে বি ভদ্রলোক বাট সে এক নাম্বার মির জাফর কিন্তু আসলে বাংলাদেশের দালাল না এ ভারতীয় রসরাই তখন থেকে মির্জাফুরটা গল্প বানিয়েছে যেহেতু ক্ষমতাটা তখন ইংরেজদের সাথে আর ভারতীয় যে রস তখনকার হিন্দু হিন্দু তখন থেকেই ছিল তারা আমাদের তো মিডিয়া ছিল না তারা মিডিয়াতে যা বলেছে আমরা বিশ্বাস করেছি একাত্তরের যুদ্ধে তারা বলল যে তারা স্বাধীন করে দিয়েছে তেরো দিনে কি স্বাধীন হয় নাকি নটি মাস আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে আর তারা ভুট্টু জুলফিকার আলী ভুট্টু গুন্না মুজিব আর ইন্দিরা গান্ধী চুক্তি করে একটা পিসফুল এসে ঢুকে সারেন্ডার সিগনেচার করেছে এখন তখনকার মিডিয়া তো বাংলাদেশের ছিল না ভারত মিডিয়াতে যাই বলেছে সেটাই স্টাবলিশ হয়েছে যেভাবে তারা মির্জাফর কে স্টাবলিশ করেছে বিমান হিসাবে আসল বেমান তো তখনকার হিন্দু বা হিন্দুরা এই গল্প আমি বলবো আমি প্রমাণ ছাড়া কিছু বলি না বই সহ বলবো ভারতীয় লেখকদের লেখা মাই পয়েন্ট ইস এই যে প্রক্সি অপোজ এখন দেখেন ঢাকায় বসে কত বিরুদ্ধে বলতেছে ওই একই বাক্সর কাজ শুরু করে দিয়েছে ওর নাম কি ফকরুল প্রতিদিন বিরুদ্ধে বলতেছে ইন্ডিয়াকে এটা দিছে আবার একটা কি বলেছে কিছু জানকে জানেন আমরা হত্যাকাণ্ডে বিশ্বাসী না 15 আগস্টের হত্যাকাণ্ড আমরা অ্যাকসেপ্ট করি না ওটা হত্যাকাণ্ড হারামীর বাচ্চা ওটা যদি হত্যাকাণ্ড হয় আর হাসিনাও বলছে শোক দিবস মানে হত্যাকাণ্ড তাহলে তোর পার্থক্য কি আরে 15 আগস্ট না হলে জিয়ার রহমান আসে নাকি বিএনপি আসে নাকি তোর কোনো খানা থাকতো 15 আগস্ট না হলে বিমানের মতো কথা বলো পনেরো আগস্টের নয় দিনের মাথায় অর্থাৎ অন টোয়েন্টি ফোর্থ অগস্ট পনেরো আগস্ট উনিশশো আর টোয়েন্টি ফোর আগস্ট উনিশশো পঁচাত্তর জিয়ার রহমান আর্মি চিফ হলো শফি উদ্দিনকে বাদ দিয়ে তখন ওই বিপ্লবীরাই তো করেছে তাকে সেনাপ্রধান ফকরিল্লা বদমাস চোর তোমার মেয়ে অস্ট্রেলিয়াতে বসে নায়িকার মতো ইউটিউবে কথা বলে আর আমাদের লোকজন জেলে

সে এখন লন্ডনে বেড়াচ্ছে এই বিরোধী দলের ছেলে মেয়েরা বিদেশে পড়ছে তার ছেলেকে ব্যারিস্টার করে নিয়ে গেছে এখান থেকে বিরোধী দলের ছেলেমেয়েরা বিএনপি অফিসে বসে যেটা ভাতটাত খাইত তারাও এখন কোটিপতি আপনি জানেন অতএব যারা নেতা আমি বারে বারে বলেছি আমি জানি না এখানে যে তারেক রহমান আছে তার কোনো নেতৃত্ব আছে কিনা হিজ নোবরি অ্যাকচুয়ালি ইন বিএনপি তার সিদ্ধান্ত কেউ শোনে না বিএনপি চালাচ্ছে আওয়ামী লীগ এই ফখরুল টকরুলকে দিয়ে ফখরুলকে পরিবর্তন যদি সে অর্ডার দিয়ে মানবে মানবে না এখন আর একটা ধান্দা করছে ভারতে যে একটা লুকাইছে হি মাই ফ্রেন্ড তাকে এখন আরেক ধান্দা করছে এগুলো সব ধান্দা বাজ আমি দেশের জনগণকে বলবো বিএনপি যে তৃণমূলের যারা আছেন আপনারা অলরেডি চিনে ফেলেছেন আপনাদের তথাকথিত নেতাদের এই চোট বাটপাদের আপনারা আমি এদের বিরুদ্ধে বলছি মানে ভুল ভাঙিয়ে দিচ্ছি আমি প্রেসিডেন্ট জিয়ার পার্টির বিরুদ্ধে যেতে নারাজ আপনারা জিয়ার সৈনিক এবং আমাদের যে পুরা সেনাবাহিনী এই আকারের মতো থার্ড ক্লাস লোক এবং শফিউদ্দিন আজিজ এমনকি মুবিন আইটিবি কি বিপদ মাস ভারতীয় অতএব সেনাবাহিনীও প্রস্তুত আছে কিন্তু সেনাবাহিনীকে তো রাস্তা দিতে হবে জনগণকে নামতে হবে সো মাই পয়েন্ট ইজ আপনারা যে বলছেন অনেকে বলতেছে কোথায় আপনার অভ্যুত্থান আরে গণবুত্থান যদি না থাকতো শব্দটা গত বা বছরে ম্যাক্সিমাম ইলেকশন শুধু একানব্বই বা নব্বই ইলেকশন বাদে সব ইলেকশন গুলো হয়েছে ভারতীয় নিয়ন্ত্রণে এটা মনে রাখতে হবে আমাদের কেন ভারত নিয়ন্ত্রণ করে আসছে বছর ধরে শুধু রহমানের আমলটা পারেনি বলে রহমানকে হত্যা করতে হয়েছে দ্য পয়েন্ট ইজ যদি গণভ্যত্থান সফল নাই হয়ে থাকে আপনারা কি জানেন আজিজের ওটা প্রকাশ পাওয়ার পরে বাংলাদেশে ক্লাস ফায়ার বন্ধ হয়ে গেছে বলতে গেলে এখন মারে হলো আওয়ামী গুন্ডারা বা সিভিল কাপড়ে হত্যা করে এটা অন্য জিনিস তারপরে হলো সেনাবাহিনীর সবাইকে ছেড়ে দিয়েছে তারপরে আর কোন সেনাবাহিনীর লোকদের লোকদের করা যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এই গণ অভ্যুত্থান ঘোষণার পরে তারপরে আসেন শেখ হাসিনার ওয়েস্টার্ন কান্ট্রিতে আসা বন্ধ হয়ে গেছে এটা কি বোঝেন আপনারা শুধু ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রাম থাকে আসতে পারে আপনাদের যদি মনে থাকে গতবার এই যে রাজার অভিষেক হচ্ছিল যে কিং চার্লস তার অভিষেক কিন্তু হাসিনা দাওয়াত পায়নি সে জোর করে চলে আসছে তাকে হিত্রকে নামতে দেয়নি পঞ্চাশ কিলোমিটার একটা নেমেছে তারপরে স্বাভাবিকভাবেই সে আসবে কেন তার একটা ভাগ্নি আছে এখানে এমপি এয়ারপোর্ট থেকে ছাড়া পেয়ে আসছে কিন্তু সে দাওয়াতও পায়নি রাজার কোন প্রোগ্রামে কোনো কিছুকে ওদিকে বাংলাদেশের যে বদমাইশ সব সাংবাদিকরা আছে তারা কি বলল যে তার সাথে নাকি রাজা কথা বলেছে ফোনে সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড শব্দ যদি না থাকতো আজিজের ওই কথার বলে যে অধপতন শুরু হয়েছে সেটা কি বছরে হয়েছে যে আপনার স্যাংশন আসছে ভিটার ভিসা রেস্ট্রিকশন আসছে আমি আজ থেকে সাড়ে তিন বছর আগে বলেছি আজিজ তারেক সিদ্দিক শেখ হাসিনা আবার অনেকেই এখানে কয়টা মন্ত্রী আসতে পারছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন বলেন অনেকের স্যাংশন হয়ে আছে আস্তে আস্তে প্রকাশ পাবে আজই যেটা সাড়ে তিন বছর আগে প্রকাশ পেল গত মাসে আপনারই চ্যানেলে আমি বলেছিলাম যে এরা সব স্যাংশনে আছে আপনার যদি মনে থাকে সাড়ে তিন বছর আগে সিদ্দিক চার বছর ধরে আসতে পারে না তার দুই মেয়ে এখানে থাকে গণভুত্তন সফল হয়নি মানে তারপরে আসেন কি হলো যে তথাকথিত সাথে জানুয়ারি নির্বাচন ওইটাতে কি হয়েছে জানেন আওয়ামী লীগের লোকরা ভোট দিতে আসেনি আর বিএনপি তো পার্টিসিপেটই করেনি আর ওই যে জিএম কাদের এগুলার তো বল এগুলো তো এগুলো হলো আমি কি বলবো বাজে গালি দিতেও ইচ্ছা করে এগুলো কি কুকুর আর তো আল্লাহ পছন্দ করে সোরা কাহাফিতে আছে এই আই ডোন্ট রিয়ালি ডিফাইন দিস পিপল হাউ দিস পিপল আর টু বি ডিফাইন্ড আই কান্ট রিয়ালি গেট এনি ওয়ার্ড অর অর এনি ল্যাঙ্গুয়েজ অর ওয়াস টু দ্যাট ইফ্যাক্ট দ্য ক্যারেক্টার্স দ্যাট দে হ্যাভ দ্য পয়েন্ট ইজ এরা ছাড়া কেউ ইলেকশনে গেছে যদি গণ অভ্যুত্থান সফল না হয়ে থাকে